আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সাপলা বিলে গিয়ে সবাই অনেক অনেক মজা করেছি সেখান থেকে চলে আসছি নাজমা হবির বাসায় সকালে নাস্তা করার জন্য তবে আমরা কেউই জানতাম না যে ভাবিবাসে এসে সকালে নাস্তা করব প্রতিবারই ভাবিরা সাপলা বিলে আনন্দ করার পর কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একত্রিত হয়ে সকালে নাস্তাটা করে থাকেন এবার ভাবি আমাদের সবাইকে সাপলা বিলি বলে আসছে যে সবাই আনন্দ করার পর আমার বাসে চলে আসেন সকালে নাস্তাটা আমার বাসায় করবেন সেই বলে ভাবে আগে আগে বাসে চলে আসছেন এসে ভাবি ফ্রেশ হয়ে আমাদের সবার জন্য নাস্তা রেডি করছেন এদিকে এক এক করে আমরা সবাই চলে আসছি এসে ভাবি ব্যালকনিতে বসলাম ভাবি ব্যালকনিটা অনেক সুন্দর ইনডোর ব্যালকনি উপরে গ্লাস দেওয়া আলো আসছে আর পাশে তো এসি চলছে তো আমাদের ভালো লাগছে প্লাস একদম আলো দেখাচ্ছে তো ওপেন উপরে গ্লাস দেওয়া এই যে নাজমা ভাবি আর ভাইয়ের ছবি এখানে ফ্রেমে বাঁধানো তো ভাবি ব্যস্ত তাই ভাবিকে ক্যামেরায় ওরভাবে বন্দি করছি না যেহেতু ভাবি এসে একদম ফ্রেশ হয়ে আমাদের জন্য সব কিছুই রেডি করছে কষ্ট করছে ঝটপট করে ভাবে খাবার দিয়ে দিয়েছে সবাই কিন্তু খুদার্ত ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সবাই চলে গেছে কেউই মানে চা বিস্কিট পর্যন্ত খায়নি সবাই ক্ষুদা লেগে গেছে ঝটপট করে ভাবি টেবিলে খাবার দিয়ে দিল এক এক করে সব ভাবির আমরা খাবার নিয়ে নিচ্ছি এখানে খুবই মজার লোভনীয় খাবার আছে ভাবির মানে স্পেশাল মানে কোরমা তারপর ডিমের কোরমা আর কি রোজ তার সঙ্গে যে পোলাও মানে খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও রান্না করছে তার সঙ্গে আছে করলা ভাজি তারপর আরও ছড়া টক নানা রকমের খাবার ছিল তো সবাই আমরা একে করে বসে খেয়ে নিচ্ছি তারপর আমার যেটা মানে ভালো লাগে যে বাসে যাই সুন্দরবাসেটা দেখলে আমার ঘুরে দেখতে একটু ভালো লাগে তো ভাবি কিচেনটা খুব ভালো লাগছে খুব সুন্দর করে এদিকে সাজানো আর ভিতরে কিচেনে রান্না করে এই ধরনের কিচেন ভালো লাগে যে কিচেনটা সুন্দর গোছানো থাকে আর রান্নার ঝামেলাটা একটা দেখা যায় কিচেনটা একটু নোংরা হয়ে থাকে তারপর এই তো এখন চলে আসছি তালের ক্ষীর খেতে খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর এখন হচ্ছে ডেজার্টের পর্ব সবাই ডেজার্টে আমরা আবার চলে যাব ব্যালকনিতে ভাবির হাতের রান্না অনেক অনেক মজা ছিল তার সঙ্গে তালের ক্ষীর খেয়ে তো সবাই মানে এত প্রশংসা করতেছে এত মজা ছিল যদি ভাবিদের নিজস্ব মানে বাগানের তাল বলতেছিল ভাবিদের একটা রিসোর্ট আছে ওখানে তাল আম গাছ আছে তাল গাছ আছে আমাদের কিন্তু প্রথমে আসার পর ভাবিদের গাছে আমের জুস দিয়েছে তারপর এখন আমরা খাচ্ছি সেই তালের ক্ষীর আর ভাবে যে ছোটো ছেলে ভাবি মার্শাল্লাহ দুই ছেলে এক মেয়ে এই ছোটো ছেলে আমাদের সবাইকে দেখেন কত সুন্দর করে যে মুড়ি দিচ্ছে মানে ঘুরে ফিরে মানে সবাইকে এত খেয়াল রাখছে এত ভালো লাগছে যে এখনকার বাচ্চা কিন্তু এত দিকে খেয়াল রাখে না খুব সুন্দর করে খেয়াল করছে সবাইকে কার কী লাগবে কোনটা দিতে হবে নিজে এসে এসে সবাইকে খবর নিচ্ছে তো এই দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন বাচ্চারা তো দেখা যায় খেলাধুলা গেম নিয়ে বসে থাকে আর ও এত আমাদেরকে টেক কেয়ার করছিল যে মানে একদম রেডি যে কে কোনটা বলবে সেটাই সে করতে প্রস্তুত তো মার্শাল্লাহ ভাবির বাসাটা অনেক সুন্দর একটু ঘুরে ঘুরে দেখছি তা আমি ভাবির বাসায় ফার্স্ট টাইম এসেছি ভাবিরও এর আগে অনেক এসেছে ভাবিদের সার্কেলটা মানে অনেক আনন্দ করে ওরা জলি মাইন্ডের খুবই মজা করে একসঙ্গে তো প্রায় ওরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে তো মাঝে মাঝে আমি এ ভাবিদের সঙ্গে জয়েন হই আর বিশেষ করে তো বাংলাদেশে থাকি না অনেক সুন্দর প্রোগ্রামগুলো আমি মিস করি তো মাঝে মাঝে এবার খুব সুন্দর প্রোগ্রামে আমি জয়েন করতে পারি যেহেতু এখন বেশিরভাগ সময় দেশে থাকি তার মাঝে যে প্রোগ্রামগুলো থাকে ভাবি তো আমাকে স্মরণ করে বলবেই ইয়াসমিন ভাবি তো সবসময় আমাকে বলে আমি থাকি বা না থাকি নিউজটা আমি পেয়ে যাই কখন কোন প্রোগ্রাম হবে তো সেই ক্ষেত্রে মিলে গেলে চলে আসি যে ভাবি বেডরুমে আসলাম ভাবলাম যে একটু দেখি এত সুন্দর খোলামেলা মানে আলো বাতাস থাকলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি আরিয়াসম ভাবে এসে দেখছি অন্যান্য সব ভাবিরা তো আগে এসেছে দেখেছে সেখানে সবাই বসে গল্প করছে তা আমি ভাবি নিয়ে একটু ঘুরিয়ে দেখছি তারপর একটু ছাদে যাব ভাবি এবার ছাদে মানে খুব সুন্দর বাগান করেছে তো ছাদে পরে যাব তার আগে আসলাম ড্রয়িং রুমে আরও ওইদিকে রুম ছিল সেখানে ছেলে ছেলে বউ থাকার কারণে আমি আর যাইনি এদিকে চলে আসছি তো ড্রয়িং রুমটা খুব সুন্দর ড্রয়িং রুমের উপরে লেফট সাইডে যে গ্লাস দেওয়ার তার ভিতরে পাখি ছিল সেই পাখিগুলো ক্লিয়ার আসেনি আলোর কারণে হয়তো ক্যামেরায় ভালোভাবে আসেনি পরে আমি এসে বাসায় দেখলাম যে পাখিগুলো ভালোভাবে ক্যামেরায় আসেনি তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন ওখানে পাখি ছিল তারপর আমিও ভাবি বসে ছবি উঠাচ্ছিলাম ছবি উঠিয়ে দিচ্ছে ভাবির ছোট ছেলে ও আমাদের সঙ্গে সারাক্ষণ ছিল আর আমাদেরকে সব কিছুই দেখাচ্ছিল তো ওকে নিয়ে ভাবতেছি ছাদে যাব সবাই তো ব্যস্ত গল্প করছে তারপর ভাবিও তো অন্যান্য ফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত তা আমি ইয়াসমিন ভাবি আর ভাবির ছোটো ছেলে আসলে নামটা একদম ভুলে গেছি তো ও এত খেয়াল রাখতেছিল মানে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তা আমরা চলে আসছি ছাদে তা এক পাশে সুইমিং পুল আর এক ওপেন ছাদ খুব সুন্দর গ্রিন দেখতে পাচ্ছেন একদম খোলা মেলা আবার উপরে একটা ছাদ আছে সেখানে ছাদ বাগান তো এখানেও ঘুরলাম খোলা মেলা পরিবেশে কিন্তু খুব ভালো লাগে তাই না মানে রাতের বেলা দেখা যায় ছাদে বসে যে বিকেল বেলায় বসলেও কিন্তু ও মনটা অনেক ফ্রেশ লাগে আর খোলামেলা বাড়িতে সবারই পছন্দ সবার কাছেই ভালো লাগে ভাবির ছোট ছেলে আদিল ও আমাদের সঙ্গেই ছিল মানে আমার কাছে এত ভালো লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে এত ছোট ছেলে যে সে এত আমাদেরকে টেক কেয়ার করতেছে মানে প্রথম থেকে সে সমস্ত গেস্টদের খুব খেয়াল রাখছিল তারপর আমরা যখন বললাম যে ছাদে যাব তো বলে চলেন আনটি আপনার মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপর আসলাম তো এই যে এখানে ভাবি সুন্দর একটা সুইমিং পুল আছে তো এখানে ভাবিরা ফ্রেন্ডরা সবাই এসে নাকি এর আগে সুইমিং করেছিল তো ভাবির বাসে প্রায় আসে আড্ডা দেয় খুব মজা করে তো ভাবিদের ফ্রেন্ড সার্কেলটা আসলে মাসাল্লাহ অনেক ভালো তো একসঙ্গে মিলেমিশে ঘোরাফেরার মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ তাই না তো সেই কারণে কিন্তু ভাবিরা প্রায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন এখানে সুন্দর একটা বসার রুম আছে সেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তা আমি ভাবি ঝটপট করে দেখে নিচ্ছি তো সবাই এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু সকালবেলা বের হয়েছি বাসে তো হাজব্যান্ড বাচ্চাদের রেখে আসা হয়েছে তো সেই কারণে সবাই অস্থির যে বাসে যে আবার ওদেরকে সময় দিতে হবে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে সবার পরিবারে চিন্তা করি কিন্তু সকাল সকাল বের হয়েছে তারপর এই তো সময়ের মধ্যে আবার সবাই বাসে ফিরে যাবে এখন ভাবি ছাদ বাগানে যাচ্ছে একদম টপে ছাদে অনেক গাছপালা আছে তো আদিল তো আমাদের সঙ্গে আছে আদিলই সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো মার্শাল এত লক্ষ্মী বেবি মানে এত ভালো লাগছে যে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে সব কিছুই ঘুরে ঘুরে দেখছে দেখাচ্ছে তা এখনকার বাচ্চারা কিন্তু এত ক্যারি থাকে না ওরা ওদের ব্যস্ততা নিয়েই কিন্তু থাকে মার্শাল্লাহ অনেক অনেক ভালো লাগছিল। মানে এত সুন্দরভাবে সব কিছুই মানে আমাদেরকে দেখাচ্ছিলো বলে বলে মানে নিয়ে যাচ্ছিলো সে কারণে আমাদেরও সুবিধা হয়েছে এখন বেশিরভাগ সবাই সবার ছাদে ছাদ বাগান করে থাকে নিজের পছন্দ মতো গাছপালা লাগায় তো এটা কিন্তু অনেক মানে ভালো একটা উদ্বেগ যে নিজের মন মতো গাছপালা লাগাবে ফরমালিনমুক্ত ফল ফ্রুটস খেতে পারবে তবে অনেক কষ্ট মেনটেন করতে হয় যারা নিজ হাতে করে তাদের তো আরও বেশি কষ্ট আর ভাবিতে যে লোক আছে ওনারাই সব কিছু টেক কেয়ার করছেন

হ্যালো তলিপ নাই কত সুন্দর আমরা দেখুন মিস মিউজ গাছের আমরা মানে এটা কিন্তু ডিফারেন্ট টেস্ট হয় না একদম ফ্রেশ ফরমালিমুক্ত জামবুরা কোনটা এটা ও এটাকে কি পাশের বাড়ি অন্যদের একটা বাড়ি আমরা ঝটপট করে ছাদ থেকে ঘুরে চলে আসছি যেহেতু সবাই এখন চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে আর ভাবি চা দিয়েছেন চা খাচ্ছেন চা টা খেয়ে সবাই এক এক করে বাড়ি ফিরে যাবে এই ভাবিদের মাঝে এসে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সাপলা বিলে ঘুয়া তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কে গিয়েছেন ঘুরে এসেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এক এক করে ভাবিরা বিদায় নিয়ে নিয়েছে অবশেষে আমি দোলনাতে একটু চান্স পেলাম পেয়ে ইয়াসমিন ভাইকে বলছিলাম আমাকে দু একটা ছবি উঠিয়ে দেন তো এই তো আজকের দিনটা অনেক অনেক ভালো লেগেছে সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আবারও হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ